বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নিয়মিতভাবে গবাদি পশুর খাদ্য, পুষ্টি, রোগবালাই ও তার প্রতিকারক এবং প্রতিষেধক নিয়ে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তাতে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানিয়ে আমাদের চলার পথকে মসৃণ করবেন এই আশা রাখছি। আমাদের ধারাবাহিক ভিডিওর আজকের পর্বে আমরা আলোচনা করব এসিআই অ্যানিমেল হেলথ এর খুরা রোগ নিয়ন্ত্রক একটি ঔষধ নিয়ে। কোম্পানিটি নো এফএমডি পাউডার নামে বাজারজাতকরণ করে থাকে। নো এফএমডি পাউডার ভাইরাস ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণ ও বিনাশ করে, রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ হয়, রুচি বাড়ায় ও খাদ্যকে সহজে হজম করতে সহায়তা করে। সর্বোপরি খুরা রোগে আক্রান্ত প্রাণীর ক্ষতম বা ঘা বা ফোসকা ভালো করে। কারো প্রতি 100 গ্রাম নো এফএমডি পাউডারে রয়েছে গ্লিসারল মনোলরেট 50 গ্রাম, ন্যানোপোটেড জিঙ্ক অক্সাইড 10 গ্রাম, রিভোফ্লাবি বা ভিটামিন B2 1 গ্রাম, সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট 2 গ্রাম, ইথেক্সিকুইড 0.25 গ্রাম, বিউটাইলেটেড হাইড্রোক্সিন টলুইং 0.25 গ্রাম, ডাই অ্যান্ড পলিস্যাকারাইড 9.75 গ্রাম, কিউ.এস.ট 100 গ্রাম, যা আক্রান্ত গবাদি পশুকে 5 গ্রাম প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য হিসাব করে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেহেতু নো-এফএমডি ভেট চিকিৎসা এবং প্রতিরোধক দুইভাবেই কাজ করে থাকে, তাই প্রতিরোধ কল্পে 2.5 গ্রাম প্রতি 100 কেজি দৈহিক ওজনে হিসাব করে ব্যবহার করতে হবে। আপনার খামারের গবাদি পশুর খুরা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বিশ্বস্ত ও কার্যকর সহায়ক এই নো এফএমডি ভেট। এসিআই কোম্পানির বাজারজাতকৃত নো এফএমডি ভেট নিশ্চিন্তে আপনার খামারে এফএমডি আক্রান্ত গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এতে ভালো ফলাফল পাবেন। প্রয়োজনে স্থানীয় পশু হাসপাতাল অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন। গবাদি পশুর প্রথম এবং প্রধান শত্রু কৃমি, তাই গবাদি নিয়মিতভাবে গবাদি পশুর কৃমিনাশক ইনজেকশন বা ঔষধ সেবন করান। ডোজ নির্ধারণে ডাক্তারের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে, অথবা কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।